আমি এক প্রবাসীর বউ আমার একটি পাঁচ বছরের সন্তান আছে আমি পরকে জড়িয়ে গিয়েছি আল্লাহ মাফ করুন আমাদের প্রশ্নকর্তা বোন আমি আপনাকে বলবো যে আপনি মেহরবানি করে পারিবারিকভাবে আপনার স্বামীকে দেশে ফিরে আনার চেষ্টা করুন তাকে ফিরে আনার চেষ্টা করুন এবং ডাল ভাত খেয়ে নিজেরা বেঁচে থাকবেন সে সংকল্প করুন এবং তাকে ভালোবাসা দিয়ে বোঝান এবং দ্রুতত সময় ফিরে আনার চেষ্টা করুন সেই সাথে হারামের যত পথ আছে সেগুলো আপনি বন্ধ করে দিন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যদি আপনার হারামে প্ররোচিত করে আপনাকে তাহলে সেখান থেকে সরে আসুন যদি কারোর সাথে আপনার আসা যাওয়া কথাবার্তা এগুলোর কারণে পর্দাহীনতা যেটি বলি আমরা সেটি কারণে যদি আপনার মধ্যে সমস্যা তৈরি হয় তাহলে সে ব্যাপারে আপনি নিজের প্রতি নিজে শক্ত অবস্থান নিন তাহলে ইনশা আল্লাহ হাবিদ নীলা আল্লাহ তালা আপনাকে হেফাজত রাখবেন বাকি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত এ ধরনের হারাম থেকে বেঁচে থাকার জন্য আত্মসংগ্রাম চালিয়ে যাওয়া আল্লাহতলা আপনাকে হেফাজত করুন আমি দোয়া করি আপনি নিজের ত্রুটি ধরতে পেরেছেন আপনার মধ্যে অপরাধ বোধ জাগ্রত হয়েছে আমার মনে হয় এটুকুকে পুজো করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন এটার জন্য প্রয়োজন আপনার দৃঢ় সংকল্প এটার জন্য প্রয়োজন হলো আত্ম আত্মপলব্ধি এটার জন্য সংগ্রাম দরকার এটার জন্য আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করা দরকার আপনি আমাকে হেফাজত করুন সেই সাথে যেটি বলেছি আপনার স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা করা এবং হারামের পথগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন এবং আপনাকে আমি এক প্রবাসীর বউ আমার একটি পাঁচ বছরের সন্তান আছে আমি পরকে জড়িয়ে গিয়েছি আল্লাহ তালা মাফ করুন আমাদের প্রশ্নকর্তা বোন আমি আপনাকে বলবো যে আপনি মেহরবানি করে পারিবারিকভাবে আপনার স্বামীকে দেশে ফিরে আনার চেষ্টা করুন তাকে ফিরে আনার চেষ্টা করুন এবং ডাল ভাত খেয়ে নিজেরা বেঁচে থাকবেন সে সংকল্প করুন এবং তাকে ভালোবাসা দিয়ে বোঝান এবং দ্রুত সময় ফিরানোর চেষ্টা করুন সেই সাথে হারামের যত পথ আছে সেগুলো আপনি বন্ধ করে দিন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস যদি আপনার হারামে প্ররোচিত করে আপনাকে তাহলে সেখান থেকে সরে আসুন যদি কারোর সাথে আপনার আসা যাওয়া কথাবার্তা এগুলোর কারণে পর্দাহীনতা যেটি বলি আমরা সেটির কারণে যদি আপনার মধ্যে সমস্যা তৈরি হয় তাহলে সে ব্যাপারে আপনি নিজের প্রতি নিজে শক্ত অবস্থান নিন তাহলে ইনশা আল্লাহ বিদ নীলা আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন বাকি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত এ ধরনের হারাম থেকে বেঁচে থাকার জন্য আত্মসংগ্রাম চালিয়ে যাওয়া আল্লাহতলা আপনাকে হেফাজত করুন আমি দোয়া করি আপনি নিজের ত্রুটি ধরতে পেরেছেন আপনার মধ্যে অপরাধ বোধ জাগ্রত হয়েছে আমার মনে হয় এটুকুকে পুজো করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন এটার জন্য প্রয়োজন আপনার দৃঢ় সংকল্প এটার জন্য প্রয়োজন হলো আত্ম আত্মপলব্ধি এটার জন্য সংগ্রাম দরকার এটার জন্য আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে দোয়া করা দরকার আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন সেই সাথে যেটি বলেছি আপনার স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা করা এবং হারামের পথগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন এবং আপনাকে